আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর কারণ বাজারে ইলিশের দরদাম জানতে আজ আপনাদের আবার নিয়ে এসেছি কারণ বাজারে। চলুন আজকে দেখবো আজকের দরদাম কেমন চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, প্রায় এক সপ্তাহ পরে আমরা কারওয়ান বাজারে এসেছি বিভিন্ন মাছের দরদাম জানতে। তবে আমরা এখন এখানে ইলিশের সমাগম থাকায় আমরা ইলিশের দরদাম আগে একটু জানব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এটা কি বিক্রি হয়ে গেছে না আজকে মাছ কম? মাছ কম আছে। কতগুলো আনছিলেন? পাঁচশো তালি। কেমন দাম কেমন চলছে আজকে? কত করে? এই আসতে চলে দাম সারা সুজন চলে 1,300। এত দাম বেড়ে গেছে? এই মাছগুলো দেখুন 800-850 গ্রামের মাছ, 900 থেকে 1,000 টাকা করে চাওয়া হচ্ছে কেজিতে। মাছের দাম বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহে, তবে কারণ বাজারে মাছের আগমনও কম। শীতকাল চলে আসার কারণে মাছের মাছ ধরা পড়ছে যেমন কম, তেমনি চাহিদাও খুব বেশি নেই। এখন মাছের দাম বৃদ্ধি পেয়েছে কি পরিমাণে? মাছের তো অনেক দাম বেড়েছে। তার মাছ দাম বাড়ার কারণ আছে, এখন তো আনসিজন, কারণ হচ্ছে এখন মাছ নেই, মাছ কম। এগুলো তো কেজি বেচি, আপনি তো জানেন, আমি সবসময় বলি 1 কেজি 200 গ্রাম 100 গ্রাম মাছ বেচি কত? 1,000 টাকা, 950 টাকা, 1,050। এখন বর্তমানে 1,400 থেকে 1,450 টাকা কেজি 1 কেজি 200 গ্রামেরটা আনসিজন। আর 1 কেজি প্লাস এটা কেজি যাচ্ছে 1,250 টাকা, 900 গ্রাম 800 গ্রাম ওটা 1,000 টাকা কেজি। এখন কি মানুষ দেশি মাছ বেশি খাচ্ছে এই কারণে না মাছের আমদানি কম? মাছের আমদানি কম এখন অনেক কম, শীতে মাছ কম থাকে এবং দামটাও বেশি। ভাই, এটা কেজি পড়বে একদম 1,000 টাকা। ভাই, এটা একদম 1,000 টাকা কেজি পড়বে, এটা পড়বে একদম 1,250। ১৪৫০ গ্রামের মাছ 1,450 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। 900 গ্রামের সাইজের মাছগুলো দেওয়া হচ্ছে 1,250 টাকা, আর 1 কেজি নিচের মাছগুলো দেওয়া হচ্ছে 1,000 টাকা করে কেজি।
আর ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ বিক্রি করি না, এবার শুধু বেচি ইলিশ মাছ। তো আমি সিজন আনসিজন সবসময় 12 মাস ইলিশ মাছ বেচি, অন্য কোনো মাছ বেচি না। দাম বাড়ছে, মাছ না থাকলে তো দাম বাড়বেই, কারণ এটা একদম আপনার এই পয়সা আবার সিজন আসলে যায় আবার দাম কমবে। এখন এই কিন্তু এইভাবে চলবে, এখন তো 1450 বেশি, এটা 1800-1900 টাকা কেজি হবে এই মাছটা গেলেই, কারণ আরও মাছ কমে যাবে। হ্যাঁ, যত যাবে দিন যাবে তত দাম বাড়বে। ক্রেতা কেমন, ইলিশের ক্রেতা কেমন আছে? মোটামুটি, তবে একটু দাম বেশি দিকে ক্রেতা কিছুটা কম আর কি, যে 4 পিস সে হয়তো 2 পিস 1 পিস নেয়, এটাই হ্যান্ডেল দিন ছাড়া এই 650 টাকা কেজি, 650 টাকা কেজি আমি বাড়িতে গেছিলাম তো ওই 900 টাকা কেজি, 950, তখন আজকে কিনছি 1250-1300। মাছের দামের পরিবর্তন দেখুন, যথেষ্ট দাম বেড়েছে। ১৪৫০ টাকা কেজি, এই মাছগুলোর সাইজ 1 কেজি 200 গ্রাম 250 গ্রাম। আর তো কমবে না, আর কমানোর সম্ভাবনা? আজকে শুক্রবার বলে কি মাছ একটু বেশি না একদম এইভাবেই চলবে? আপনি কিনেছেন কয় আলি? আমি কিনেছি 10 পিস, আমি তো ব্যস্ত পারিনি, বিক্রি করতে পারেন না এখনো। এখন ইলিশের যে পরিমাণ দাম বাড়ছে তাতে তো অন্য মাছ বিক্রি করা দরকার নাকি? আমি অন্যরা বিক্রি করি না, বিক্রি করেন না, শুধু ইলিশে বিক্রি করেন। আজকে যে পরিমাণ বাজার দর তাতে তো ইলিশ বিক্রি করা মুশকিল, কটার দাম বাড়ছে, কারণ দেশি মাছের দাম তো ইলিশের তুলনা করলে পারে অনেক কম। ভাই, এক সপ্তাহের ব্যবধানে 400 টাকার উপরে বাজারের দাম বৃদ্ধি, মানুষ কি এখন ইলিশ খায়? হ্যাঁ, ইলিশ মাছ ভালো লাগে, ইলিশ মাছ খাবে না খাবে। আপনি এখনো পর্যন্ত কয় পিস বিক্রি করছেন সকাল থেকে? মেলা বেসেছি, আমি দুই মতন বেসেছি। কতগুলো? প্রায় 100 কেজি, 100 কেজি হবে না, তার একটু কম হবে আর কি। আজকে আজকের দর কেমন চলছে? এটা বেশি 1000 টাকা কেজি, এটা বেশি 1200 টাকা কেজি। এটা সাইজ কতটুকু? এটা 950, 1 কেজি। ১১০০ খুব ভালো মাছ, তোমাদের মাছ আজকে কি শুক্রবার কারণে একটু বেশি নাকি? না, একই
গতকালের বাজারেরও এমন ছিল, একই বাজার ছিল শুক্রবার আর শনিবার, নেই একই বাজার। কিন্তু এখন তো দেশি মাছের আমদানিটা একটু বেশি, দেশি মাছ বেশি। আপনার ইলিশ আপনি যেভাবে পরিমাণ, ইলিশ আগে আগে বিক্রি হতো প্রচুর ইলিশ, এখন কম, আগে বিক্রি হতো 2000 মন আর এখন বিক্রি হয় 5 মন। আপনার ইলিশের সময়ে যে পরিমাণ ইলিশ বিক্রি করছেন এখন তো সেরকম বিক্রি করতে এখন তো সেই পরিমাণ বিক্রি করতে পারছেন না এখন একদম এখন মানে আপনার তো জীবন বাঁচানোর জন্য তো ইনকামটা দরকার, আপনি কি অন্য কোনো মাছ বিক্রি করবেন না ইলিশে থাকবে? এই ইলিশ বর্তমান এখন বেশি, আর পরে ব্যস্ত অন্য মাছ, আরেকটু চাহিদা কমে গেলে অন্য সব মাছ বিক্রি করতে হবে।